আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিএনপি শক্তিশালী কোনো রাজনৈতিক দল না, বললেন সেতুমন্ত্রী। থাকছে ডিআইসি মিজানের জামিন স্থগিত চেয়েছে দুদক। জানাবো সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় সিইসি। সর্বশেষ ঢাবি শিক্ষক সমিতির সভাপতির দুঃখ প্রকাশ। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাসী ও ধ্বংসাত্মক পথ বেছে নিলে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ফ্যাসিবাদী বিএনপি এদেশের গণতন্ত্রকামী জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে এবং ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছে। শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া ও আন্দোলনের নামে বিএনপি যদি আবারও সন্ত্রাসী ও ধ্বংসাত্মক পথ বেছে নেয়, তাহলে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আলমগীরের উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এমন বক্তব্য প্রদান করা হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে বিএনপিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভাবের ঘোষণা দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তার এই ঘোষণার মধ্য দিয়ে আবারও বিএনপির শক্তিহীনতা, দুর্বলতা, অক্ষমতা ও দৈন্যতার নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে। প্রকারান্তরে বিএনপি মহাসচিব স্বীকার করেছে যে কার্যত বিএনপি একটি শক্তিহীন ও অন্তঃসার শূন্য রাজনৈতিক দল। তিনি বলেন, একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির যে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে, সেটাই প্রতীয়মান হয়েছে। ওবায়দুল কাদের বলেন, সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান হল মহান জাতীয় সংসদ। সেই অর্থে বিরোধী দলকে ছায়া সরকার হিসেবে অভিহিত করা হয়। সেজন্য যে কোনো রাজনৈতিক দলকে শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক। যদি বিএনপি নেতাদের প্রশ্ন করে বর্তমানে জাতীয় সংসদে তাদের আসন সংখ্যা কত আর সেটা দিয়ে তারা কতটুকু শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে, তা জাতির সামনে প্রমাণিত। তিনি বলেন, আগামী নির্বাচন ব্যতীত জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল হয়ে ওঠা কোনোভাবেই বিএনপির পক্ষে সম্ভব নয়। তবে কি ধ্বংসাত্মক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে অগ্নি সন্ত্রাসের মতো ন্যাক্কারজনক ও কাপুরী সচিত শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে বিএনপি? ওবায়দুল কাদের বলেন, দেশের সচেতন জনগণ মনে করে বিএনপির এই দুরূহী সন্ধিমূলক ঘোষণার নেপথ্যে দেশবিরোধী গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। অবশ্য অতীত ইতিহাস সাক্ষ্য দেয়, বিএনপি নেতাদের অতি অল্প সময়ে এর কোনো সীমারেখা নেই। তাই বিএনপির হাঁকডাক, হুমকি, ধুমকিতে জনগণ কোনো আগ্রহই প্রকাশ করে না। চলে যাচ্ছি পরের সংবাদে। ঘুষ লেনদেনের মামলায় 3 বছরের দণ্ডিত পুলিশের বরখাস্ত উপ মহাপরিদর্শক ডিআইজি মিজানুর রহমানকে হাইকোর্টের দেওয়া 2 মাসের জামিন স্থগিত চেয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার আপিল বিভাগে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। গত 13 এপ্রিল হাইকোর্ট মিজানুর রহমানকে জামিন দেয়। আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। মিজানুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক। এর আগে খালাসি মিজানুর রহমানের করা আপিল 6 এপ্রিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। গত 23 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এই মামলার রায় দিয়েছেন। রায় দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাসিরকে 8 বছর ও পুলিশের বরখাস্ত উপ মহাপরিদর্শক ডিআইজি মিজানুর রহমানকে 3 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া বাসিরকে 80 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এর মধ্যে ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে দণ্ডবিধির 161 ধারায় ও বাসিরকে দণ্ডবিধির 165 এ ধারায় 3 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে মানি লন্ডারিং আইনের 4 বছরের ধারায় বাসিরকে 5 বছর কারাদণ্ড ও 80 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাসিরের দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে তাকে 5 বছর দণ্ড ভোগও করতে হবে। 40 লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে 2019 সালের 16 জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এ দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানালিল্লাহ বাদী হয়ে মামলাটি করেছেন। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে আপনাদের সঙ্গে আলাপের আয়োজন করা হয়েছে। আমরা সবকিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এই সময় কাজী হাবিবুল আওয়াল বলেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সেটা ফোর্স করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের দায়িত্বে থাকবে সকলকে আহ্বান করা। সব দল অংশ না নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না, গণতন্ত্র বিকশিত হবে না। সিএসি আরও বলেন,
আমরা দায়িত্ব নেওয়ার পরই অংশীজনদের সঙ্গে সংলাপ করেছি। এরই ধারাবাহিকতায় আপনাদের মতামত নিতে আমাদের মূল্যবান কথা শুনব। আপনারা আপনাদের মতামত নোট করে পর্যালোচনা করব। সংলাপের মতামত নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ করা হবে। এর আগে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তিন দফায় বৈঠক করে ইসি। এদিন সিইসির সভাপতিত্বে বেলা ১১টায় সংলাপ শুরু হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। খন্দকার মোশতাককে নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা এবং দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দুঃখ প্রকাশ করেছেন। অধ্যাপক রহমতুল্লাহ বলেন, রবিবারের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় আমি যদি অজ্ঞাত বশত কোনো শব্দবাক্য উচ্চারণ করে থাকি তা নিতান্তই আমার অনিচ্ছাকৃত ভুল। এই জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির মধ্যে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেই বিষয়ে সচেতন থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। লিখিত বক্তব্যে ঢাবির এই শিক্ষক নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় আমি মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৬শে মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণা, ১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র এবং ১৭ এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকারের শপথ গ্রহণ সহ মুক্তিযুদ্ধকালীন এই সরকারের কর্মপরিকল্পনা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে আলোচনা করি। তিনি বলেন, আলোচনাকালে মুজিবনগর সরকারকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছিল কিনা তা উল্লেখ করি এবং মুজিবনগর সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমার বক্তব্যের এক পর্যায়ে মুজিবনগর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কুলাঙ্গার এবং মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তীকালে জাতিসংঘে বিশ্বাসঘাতকতাকারী বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদের প্রতি আমি আমার ব্যক্তিগত ঘৃণা ও ক্ষোভও প্রকাশ করেছি। ঢাবির এই শিক্ষক নেতা বলেন, আমি ব্যক্তিগত ও পারিবারিকভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল থেকে দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছি। বিএনপি জামাত জোট সরকারের আমলে ২০০৪ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নীল দল থেকে প্রথমবারের মতো লেকচারার ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হই। এরপর থেকে আমি বহুবার নীল দল থেকে মনোনীত হয়ে সিনেট, সিন্ডিকেট, ডিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। শিক্ষক সমিতির নেতৃত্বে দানকালে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকেছি সবসময়। তথাকথিত রাজনৈতিক অপশক্তির অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির সহ জনমত গঠনে আমার ভূমিকা গণমাধ্যমে বহুল প্রচারিত হয়েছে।